আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। সরকার নির্ধারিত দামে না পোষানোর কারণে খাগড়াছড়ি বাজারে কোনো ধরনের ঘোষণা ছাড়াই গরুর মাংস বিক্রি বন্ধ করে রেখেছে ব্যবসায়ীরা। গত 5 দিন ধরে এই অবস্থা চললেও দাম সমন্বয় কিংবা পুনরায় মাংস বিক্রির উদ্যোগ নেই। সরকারিভাবে প্রতি কেজি গরুর মাংস 664 টাকা করে নির্ধারণ করা হয়েছে, কিন্তু এই দামে বিক্রি করলে লোকসান হবে জানিয়ে মাংস বিক্রি বন্ধ রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। গত 5 দিন কোনো গরু জবাই করেনি তারা, তাই বন্ধ রয়েছে বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন দাম সমন্বয় না করা পর্যন্ত বিক্রি বন্ধ রাখবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জিয়ার রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 3 দশকের চাকরি জীবনে চিকিৎসক শিক্ষক সমিতি ও বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন জিয়া রহমান। আওয়ামীপন্থী শিক্ষক নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার চেয়ে 248 রানে পিছিয়ে থেকে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। আগের দিনের 3 উইকেটে 32 রান নিয়ে 2 অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম খেলতে নামেন। 9 রানে অপরাজিত থাকা জয় আর মাত্র 3 রান যোগের পর লাহিরু কুমারের শিকারে পরাজিত হন। তাইজুলের সাথে ইনিংস নির্মাণে নামেন শাহাদাত হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 84 রান। এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা 280 রানে অল আউট হয়। জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ করে 3 উইকেটে 32 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।